শিশু বক্তাকে আমাদের আলামত, কিন্তু আমি তো শিশু বক্তা না। আর এখন এই বছর আমি মেশকাত পড়তেছি ইনশাল্লাহ, আগামী বছর আমার দাওরা মানে মাস্টার্স মাওলানা কমপ্লিট হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে উপস্থিত আছে তরুণ বক্তা হাফেজ কারি জুবায়ের আহমেদ তাশরিফ। জুবায়ের আহমেদ তাশরিফ, আপনি আমাদের জিজ্ঞাসা অনুষ্ঠানে এসে কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ, আমার তো জীবনের একটা সেরা চ্যানেল হচ্ছে মুসলিম টিভি, তো এখানে এসে আসলে অনেক মানে ভালো লাগছে, যেটা আমি বোঝাতে পারবো না, অনেক খুশি আজকে। নতুন নতুন বক্তা, পুরান বক্তা, বড় বক্তা সবাইকে আমরা বিভিন্ন জনগণের পক্ষ থেকে প্রশ্ন করে থাকি। জনগণের আরোপ এবং বক্তাদের ভালো লাগা, এই সকল বিষয় নিয়ে আজ আমরা কথা বলব। তো জুবায়ের আহমেদ তাশরিফ, আপনার বিরুদ্ধে জনগণের কিছু আরোপ আছে। আরোপগুলোর মধ্যে প্রথম একটা আরোপ হচ্ছে শিশু বক্তা কিয়ামতের আলামত। তো সবাই আপনাকে ভাবে আপনি শিশু, তো এই বিষয়ে আপনি কি মনে করেন, আপনি কি আসলেই শিশু? জাকারিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ হচ্ছে খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা আমার প্রায় কমেন্টে মানুষ এগুলো নিয়ে অনেক নেগেটিভলি মন্তব্য করে, যেগুলোর কারণে আমারও এরকম একটা প্রশ্ন কেউ করবেন বা মিডিয়াতে আমি বলবো, সেটা আমারও ইচ্ছা ছিল, যাতে করে সবাই জিনিসগুলো বিষয়গুলো জানতে পারে। তো শিশু বক্তা কিয়ামতের আলামত, কিন্তু আমি তো শিশু বক্তা না। আমার বয়সটা নিয়ে ইতিপূর্বে ইউটিউবে অনেক ভাইরাল হয়েছে একটা ভিডিও, আমি বলেছি নাটোর একটা ওয়াজ মাহফিলে যে আমার বয়স 21 বছর। 2001 সনে আমার ফেব্রুয়ারি মাসে আমার জন্ম, তো সেই হিসাবে বর্তমানে আমার 21 বছর রানিং চলছে, তো সেই হিসাবে আমি শিশু বক্তা নয়। আমি বারবার বলেছি যে আমি তরুণ একজন মানুষ, যুবক আমি, আমার 21 বছর বয়স, সেটা আমার আইডি কার্ডেও আছে, জন্মস্থানে দেওয়া আছে। এই জন্য আমি বলবো আমি শিশু বক্তা নয়, আমি বর্তমানে একজন তরুণ কিশোর বক্তা। আমাকে নিয়ে নেগেটিভ সাইডে কোনো মন্তব্য আপনারা কেউ করবেন না, সে আশাবাদী আমি। তবে জানা গেল যে তার প্রথম আরোপটি মিথ্যা, সে শিশু বক্তা নয়, সে একজন তরুণ বক্তা। জুবায়ের আহমেদ তাশরিফ, আপনার উপরে আরেকটা আরোপ আছে, সবাই বলে আপনি একজন তরুণ বক্তা আর এই বয়সে আপনার পড়াশোনার করার কথা, কিন্তু আপনি পড়াশোনা না করে বিভিন্ন মাঠে মানুষকে ওয়াজ শোনাচ্ছেন বা অনেক ফতোয়া দিচ্ছেন, তো এই বিষয়ে আপনার কি বলার আছে? অনেকে ভাবে যে আমি পড়াশোনা এখন করি না। আমার পার্সোনাল পেজ থেকে আমি গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিলাম, পোস্ট করেছিলাম যে আমার মেশকাত ভর্তি সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ এই বছর আমি মেশকাত পড়তেছি। আর এটা হচ্ছে জামিয়াত সাহাবা উত্তর 9 নম্বর সেক্টর 12 নম্বর রোডে। এরপরে অনেকে কমেন্ট করেছেন এই বিষয়ে যে আপনি কয়েকদিন আগে হাফেজ হলেন আর এখনই আপনি মেশকাত ভর্তি হলেন, এটা কীভাবে সম্ভব? অথচ আজকে এই বিষয়টা জনগণ জানেই না অনেকেই যে আমি 2011 সনে হাফেজ হয়েছি। আমার হিফজের ব্যাপারটা আমি গাজীপুর শ্রীপুর মাওনা ফরিদপুর ইসলামী হাফেজে মাদ্রাসা থেকে সর্বপ্রথম হাফেজ শেষ করেছি। অথচ আমার এই বিষয়ে অনেকেই বলছেন যে আমি বহু জায়গা থেকে হাফেজ হয়েছি, অনেকেই বলছেন, আজকেও একটা কমেন্ট দেখলাম, আজকে বা নাকি গতকালকে মনে হয়, যে আমাকে বলছে আমি নাকি 2018 সালে হাফেজে পড়েছি। অথচ কত বড় একটা মিথ্যা কথা কমেন্টে লিখেছে। আমার হিফজের বয়স হচ্ছে, আমি 2011 সালে হাফেজ শেষ করেছি আর 2012-13 এই 2 বছর সম্ভবত 14 সালের অর্ধেক পর্যন্ত মনে হয় আমি মনে হয় শুনিয়েছিলাম। এরপর থেকে আনুমানিক 7 বছর ধরে আমি কিতাব বিভাগে পড়ছি, কিতাব লাইনে আছি, তাই সির, মিজান, নাহমির, হেদায়তুন্নাহু, কাফিয়া, সরহেজামি, সরহেবকায়া, যারা লাইন শেষ করে, হেদায়া শেষ করে এখন আমি মেশকাতে আছি। তো এতদিন আমি হিফজ পড়েছি, এবং আমি এটাও বলবো যে কোন কোন মাদ্রাসায় আমি কোন কোন জামাতে পড়েছি সেটাও আমার কাছে, আমি সেটাও বলে দিচ্ছি যাতে কোনো রকম সন্দেহ কারো কাছে না থাকে। আমি তাইসির পড়েছি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়, এবং এটা আমার অনেক ছাত্র ভাইরা জানে, বাংলাদেশের বহু ছাত্ররা আছে যারা আমার সাথে তাইসির পড়েছে। আর এরপরে পড়েছি মিজান, নাহবি মির, হেদায়তুন্নাহু, এই 3 জামাত পড়েছি গাজীপুরের একটা বিশিষ্ট অনেক বড় একটা মাদ্রাসা, যেটা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার, ওই বড় মাদ্রাসা থেকে পরিচালিত হয়, ওই মাদ্রাসা থেকে পরিচালিত আশরাফিয়া গাজীপুর, এই মাদ্রাসাটা বহুল পরিচিত। তো এই মাদ্রাসায় আমি 3 জামাত পড়েছি, মিজান, নাহবি মির, হেদায়তুন্নাহু। এরপরে কাফিয়া, সরহে জামি, এই জামাতটা আমি পড়েছি হচ্ছে আশরাফিয়া মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন, আমরা ফেনি হুজুর বলে ডাকতাম, মাওলানা নিয়ামতুল্লাহ খান সাহেব। তো হুজুর ওই মাদ্রাসা থেকে গিয়ে একটা মাদ্রাসা করেছেন,
জামিয়া মোহাম্মদী আমদাদুল উলুম মাদ্রাসা। তো এই মাদ্রাসায় আমি এই কাফে আসর জামি পড়েছি দুই জামাত একসাথে। তো এটা ওখান থেকে পড়ার পরে সোহেবে কায়া আর জালালাইন দুই জামাত শেষ করলাম হচ্ছে জামিয়াত সাহাবা উত্তরায়। আর আমি বিশেষ করে হেফজ দুই বছর শুনিয়েছি হচ্ছে হাফেজ কাইনাজ মোহাম্মদ সাহেবের মাদ্রাসায়। এর মধ্যে কিছুদিন ঢাকা তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় সেখানে পড়েছি। এবং আমরা যখন শুনেছিলাম আমাদের হিফজ যখন আমি শোনাই তখন উস্তাদ ছিলেন আমাদের মাওলানা হাফেজ মাওলানা অলিউর রহমান খান সাহেব, ওনার বাড়ি হচ্ছে সিলেট। ওনার সিলেট শাখায়ও আমি কিছুদিন পড়েছি, মানে 4-5 মাস হবে পড়েছি। আর তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসা যখন আমরা শোনাই তখন আমাদের সাথে ছিলেন হাফেজ নাজমুস সাকিব সিয়াম, যার ব্যাপারে সারা বিশ্বে মানুষ চিনে, সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ নাজমুল সাকিব ভাই, উনি ছিলেন। এবং হাফেজ জাকারিয়া ভাই, হাফেজ আবদুল্লাহ মামুন ভাই সহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের হাফেজরা ছিলেন, আমরা একসাথে হেফজ শুনিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টা অনেকেই জানেন, অনেকে জানেন না, যেই জন্য আমি বিষয়টি স্পষ্ট করলাম, ক্লিয়ার করলাম। আর এখন এই বছর আমি মেশকাত পড়তেছি ইনশাল্লাহ, আগামী বছর আমার দাওরা মানে মাস্টার্স মাওলানা কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো সেই জন্য আমি সবার কাছে দোয়া চাই, এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছে। মাশাআল্লাহ, ধন্যবাদ জুবার আহমেদ তাসিফ। আপনার বিষয়ে জনগণের আরেকটা বিষয়ে জানার খুব আগ্রহ যে আপনার বাসা কোথায়, আপনি কোথায় থাকেন, আপনার স্থায়ী ঠিকানা এবং আপনি বর্তমানে কোথায় আছেন। গাজীপুর হচ্ছে আমার বাড়ি, গাজীপুর আমার জেলা, গাজীপুরের শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন আমার বাড়ি, চিটপাড়া গ্রাম। আর আমার এমনি সাধারণত আমার বাসা হচ্ছে উত্তরা 9 নম্বর সেক্টরে, ওখানে আমার বর্তমান ঠিকানা আর কি বর্তমানে থাকা হয়। জি ধন্যবাদ জুবায়ের আহমেদ তাসিফ। আমরা জানি আপনার অনেক সুন্দর কণ্ঠ এবং এই কণ্ঠের কারণে আপনি বিশ্বব্যাপী আর সুপরিচিত। আপনার এই সুন্দর কণ্ঠে আমরা কোরআনের কিছুটু অংশ তেলাওয়াত শুনতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে আরবের সৌদি আরবের শেখ কাবা শরীফ ইমাম শেখ আব্দুর রহমান আস সুদাইস ওনার কণ্ঠে একটু তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ, আমরা জুবায়ের আহমেদ তাসিফ ভাইয়ের কণ্ঠ থেকে সূরা ফাতিহার অনেক সুন্দর তেলাওয়াত শুনলাম। জুবায়ের, তুমি কি পারবা? কত বড় বড় কারি সাহেবরা আসবে, এর মধ্যে তুমি তো কিছুই না মিয়া, তুমি কি উপস্থিত?